নমস্কার বন্ধুরা, ইংলিশ উইথ সাহিত্যতে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি তোমাদেরই সাহিত্য। তো বন্ধুরা, তোমাদের আবগারির যে মক টেস্ট ইংরেজির, তো সেটা আজকে রাত্রির 8টাতে আসবে। ইংরেজির মক টেস্ট অনেকে আমাকে ইমেল করেছিলেন যে দাদা আরও বেশি করে মক টেস্ট নিন, এবং আরও অনেকে এও বলেছেন যে পুরো একদম এক্সাম ফিলিংয়ের মতন। তাই আমি ঠিক করেছি যে পরীক্ষাতে যেমন তোমাদের 100টা কোশ্চেন থাকে, এখানে তো তোমাদের 90টা কোশ্চেন থাকবে। এই জন্য আমি 76 থেকে একদম লাস্টেতে ইংরাজি থাকে, একদম আমি ওই জন্য ঠিক করেছি একদম 76 থেকে 100 বা 90 পর্যন্ত কোশ্চেনগুলোকে দেব, ঠিক আছে? এতে আপনাদের পুরোপুরি এক্সাম ফিলিং তৈরি হবে এবং একদম পরীক্ষার হলের মতন তৈরি হয়ে যাবেন। আর চেষ্টা করবেন যাতে 10 থেকে 12 মিনিটের মধ্যে সেটগুলোকে শেষ করবার। আমার বোঝাতে একটু দেরি হবে, সেই জন্য একটুখানি টাইম লাগবে, না হলে সেটগুলোকে যদি 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনারা করতে পারেন মক টেস্টগুলোকে, তাহলে একটা ইতিবাচক ফল আপনারা আশা করতেই পারেন। ওকে, তো এইটুকুখানি বার্তা দেওয়ার ছিল। এই মক টেস্টের ব্যাপারটা একটু সকলকে জানিয়ে দিন, ঠিক আছে? যাতে তাঁরাও দিতে পারেন, তাঁদের লেভেলটাও চেক করতে পারেন। এবং একটা কথা বলে রাখি, যত চেকিং করবেন, ঠিক আছে, নিজেদেরকে, ততই কিন্তু আপনারাই লাভবান হবেন। কারণ যত বেশি সংখ্যক পরীক্ষা হলে তো প্রচুর ছেলে মেয়ের সঙ্গে আপনাদের কম্পিটিশান হবে, তো এইখানেও আপনারা সেটা প্র্যাকটিস করে নিন, যাতে আপনারা সকলেই বুঝতে পারেন যে কে কতটা জলে আছে, কে কতটা আড়ায় আছে। ওকে, তো এইটুখানি আপনাদের প্রতি বার্তা দেওয়ার ছিল। তো খুব ভালো থাকুন, অন্য কেউ ভালো রাখুন, খুব জমিয়ে পড়াশোনা করুন। ওকে, তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ, তোমার দিনটা খুবই শুভ হোক।